নামাজ দিন ইসলামের খুঁটি, বেহেশতের চাবি, সালাতে হয় খোদার মেরাজ, বলেন দয়ার নবী, সালাতে হয় খোদার মেরাজ, বলেন দয়ার নবী, নামাজ দিন ইসলামের খুঁটি, মায়া ভোরে আল্লাহ ডাকে, আইরে মোর বান্দা, তোদের চোখ দিয়েছি কান দিয়েছি তবু কেন অন্ধা, মায়া ভোরে আল্লাহ ডাকে, আইরে মোর বান্দা, তোদের চোখ দিয়েছি কান দিয়েছি তবু কেন অন্ধা, দুনিয়ার লোভে রং তামাশাই ঈমান হারাবি, নামাজ বিনে হাশর দিনে জান্নাত না পাবি, নামাজ দিন ইসলামের খুঁটি, বেহেশতের চাবি, সালাতে হয় খোদার মেরাজ, বলেন দয়ার নবী, ফজরের নামাজ পড়লে কি উপকার আছে আপনারা শুনুন, শুন দিয়ে শুনছো তো মন দিয়ে, একবার তকবীরটাও দেখি, নারে তাকবীর, মাশাআল্লাহ, ফজরের দুরাকাত ফরজ, যে করে আদায় জান্নাতি মানুষ হিসাবে গণ্য হবে খোদার জিম্মায়, বলুন সুবহানাল্লাহ, ফজরের দুই রাকাত ফরজ, যে করে আদায় জান্নাতি মানুষ হিসাবে গণ্য হবে খোদার জিম্মায়, রিজিক বরকত আসিবে ফজর করিলে আদায়, এই ফজর হবে সঙ্গের সাথী আধার গোরে তোমায়, বলো সুবহানাল্লাহ, এই ফজর হবে সঙ্গের সাথী আধার গোরে তোমায়, নামাজ দিন ইসলামের খুঁটি, ফজর হয়ে গেল, এবার কোন নামাজ আসছে, জোহরের নামাজ, এই জোহরের নামাজ পড়লে কি ফজিলত আছে কবি লিখছেন, দরজা গুলি খুলে দেওয়া হয় বেহেশতে খোদার, জোহর যে জন পড়ে বরকত বর্ষণ হয় তাহার, বলুন সুবহানাল্লাহ, দরজা গুলি খুলে দেওয়া হয় বেহেশতে খোদার, জোহর যে জন পড়ে বরকত বর্ষণ হয় তাহার, তাহার তরে জান্নাতে একটি ঘর হবে নির্মাণ, নাম
ইসলামের আগুন তাহার হবে রে হারাম। বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন তাহার হবে রে হারাম। নামাজ দীন ইসলামের খুঁটি। জোহর শুনলেন, এবার আসরের নামাজ না পড়লে কি ক্ষতি আছে আর পড়লে কি উপকার আছে এটাও বলছি, শুনুন। আসর যে জন করলো কাজা তার আমল বিনষ্ট হয়, তার পরিবার বর্গ ধন সম্পদ যেন হলো রে ক্ষয়। আসর যে জন করলো কাজা তার আমল বিনষ্ট হয়, তার পরিবার বর্গ ধন সম্পদ যেন হলো রে ক্ষয়। ফারিস্তাদের পালা বদল হয় এই আসরের সময়, এই আসর হবে হাতের রোমাল খামো ছাবে হাসর বেলায়। বলুন সুবহানাল্লাহ। আহারে, সেই হাসরের ময়দানে যেদিন কেউ কারোর হবে না, এত কষ্ট হবে, সূর্যর বারোটা মুখ হবে, মাথার উপরে চলে আসবে, জমিন পুড়ে তামা হয়ে যাবে, টক বক করে ফুলতে থাকবে, ওই দিনে যারা আসরের নামাজ আদায় করি আমরা, হাতে রুমাল হয়ে যাবে, আমরা সেই রুমাল দিয়ে ঘাম মোছাবো। একটু বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহ যেন কবুল করে নাই। এই আসর হবে হাতের রুমাল ঘাম মোছাবে হাসর বেলায়, নামাজ দীন ইসলামের খুঁটি বেহেশতের চাবি, সালাতে হয় খোদার মেরাজ বলেন দয়ার নবী। আসর হয়ে গেল, এবার কোনটা আসছে? মাগরিবের নামাজ। এই নামাজ পড়লে কি ফজিলত আছে শুনুন। যতদিন মাগরিবের সালাত করবে আদায় উম্মাত, কল্যাণে থাকবে ততদিন বলেন নবীজি হযরত। বলুন সুবহানাল্লাহ। যতদিন মাগরিবের সালাত করবে আদায় উম্মাত, কল্যাণে থাকবে ততদিন বলেন নবী হযরত। আধার গোরে নূরের বাতি মাগরিব চমকাবে, জান্নাতি মেহমানদারির দায়িত্ব সে পাবে। বলুন সুবহানাল্লাহ। আরে, ওই গহীন বাসবাগানের কোণে আমরা ভাবি ভাবি আমরা একটু গহীন বাসবাগানের কোণে যখন অন্ধকার ঘরে উপরে বাঁশগুলো দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে রেখে চলে আসবে, সেই অন্ধকার কবরে আমরা কিভাবে থাকবো একবার ভাবি তো, আমরা একটু ভাবি। দুনিয়ায় যদি অন্ধকার হয় সাথে সাথে মোবাইল বার করে ফ্ল্যাশ লাইট জ্বালাই, কেননা বাঁশতলা দিয়ে হেঁটে হেঁটে যাতে ভয় লাগে, একা একা অন্ধকারে যাতে ভয় লাগে, ওই গাঢ় অন্ধকার এর থেকে কত বেশি গুণ অন্ধকার হবে সেই কবরে। দুনিয়ায় তাও পাশে বাড়ি থাকে, আলো জ্বলে, হাঁক দিলে মানুষ চলে আসে, আরে সেই বাসবাগানের কোণে আমরা কিভাবে থাকবো আমরা একটু ভাবি। সেখানে মাগরিবের নামাজ যদি আমরা ঠিক মতো জামাতে আদায় করে নেই, আরে সেই কবরের ভেতরে এত নূর আল্লাহ দেবে, সেই নূরের আলোয় কবরটা আলোকিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, জান্নাতীদেরকে মেহমানদারি করার সুযোগ হবে আমাদেরকে, আমরা যারা পড়ছি। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জন্য কবুল করে নাই, আল্লাহ আমাদের জন্য কবুল করে নাই। আমি আমার যুবক ভাইদের বলবো যারা এখনো পর্যন্ত নামাজ পড়েন না, যুবক ভাইদের ইবাদত আল্লাহর কাছে অনেক গ্রহণযোগ্য, যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে অনেক গ্রহণযোগ্য। এই বয়সে আপনি ইবাদত করুন, আল্লাহ খুশি হয়ে যাবে। যারা বয়স হয়ে গেছে তারা তো আমল ইবাদত করছে, করবে, এক পা ডাঙায় এক পা কবরে, যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে। কিন্তু যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে যে এত গ্রহণযোগ্য, কোন যুবক ভাই যদি একবার মনে মনে এটাই ভেবে নাই, আহারে যা করার তো করেই ফেললাম, যা দিনে রং তামাশা দুনিয়ায় করলাম, অনেক কিছু অনেক গুণা আমার হয়ে গেছে, আমার বাপ চলে গেছে, আমার দাদু চলে গেছে, আমার পরদাদু চলে গেছে, সবাই চলে যাচ্ছে, আমাকেও যেতে হবে, আমি যুবক আর কতদিন বেঁচে থাকবো? এই যে জোহরের নামাজটা পেয়েছি, আসরের নামাজটা মনে হয় আমার আর পাওয়া হবে না, হয়তো এর মধ্যেই আমার ইন্তেকাল হয়ে যেতে পারে, যে কোনো সময় আমি আল্লাহর কাছে চলে যেতে পারি। আমি যে এত গোনা করে আছি কিভাবে আল্লাহর কাছে মুখ দেখাবো? মৃত্যুর চাকানদানি কষ্ট কিভাবে সহ্য করবো? আহারে, জ্যান্ত জীবের ছালটা ছাড়ালে যতটা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হবে আমরা যারা নামাজ কালাম পড়ছি না, যারা দিনের পর দিন পাপের সাগরে গোনার সাগরে ডুবে আছি। জ্যান্ত জীবের ছালটা ছাড়ালে এটা কোনো মামুলি কথা নয়, সাধারণ কোনো কথা নয়। আমি জীবিত একটা মানুষ, আপনারা যদি একটা ছুরি এনে আমার গায়ে কাটেন, চামড়াটা ছাড়ান, আমার কেমন কষ্ট হবে বলো? কেমন কষ্ট হবে? ভীষণ কষ্ট হবে না? ছটপট করবো আমি কষ্টে? এর থেকে বেশি কষ্ট হবে আমরা যারা নামাজ পড়ছি না দিনের পর দিন, আমরা যারা নাফরমানি করছি আল্লাহর। আসুন আমার যুবক ভাইরা পায়ে ধরে বলবো, যুবক যদি এটাই ভাবে যে অন্যায় অপরাধ হয়ে গেছে, আল্লাহ আমায় ক্ষমা করে দেন, আর আমি গুনাহ করব না, তোমার কাছে আমায় যেতে হবে, আল্লাহ আমায় মাফ করে দেন। নামাজের পাটিতে বসে যদি সিজদায় গিয়ে কেঁদে যারে যার হয়ে যায়, দোয়ায় যদি এক ফোঁটা চোখ দিয়ে পানি ফেলে, নেক নিয়তে যদি এক ফোঁটা চোখ দিয়ে পানি ফেলে, আল্লাহ বলে এই এই আমার যুবক বান্দা, ফারিস্তাদের ডেকে বলে, ফারিস্তা দেখো তোমরা তো বলেছিলে এদেরকে সৃষ্টি করো না, দুনিয়ায় রাহাজানি হানাহানি করবে, দেখো একবার যুবক বয়সে যে বয়সটায় অনেক যুবকরা আছে মেয়েদেরকে নিয়ে পার্কে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যে বয়সটায় যুবকরা অনেক আছে অশ্লীলতায় মেতে আছে, গান সিনেমায় মেতে আছে, আমার যুবক বান্দারা গোনা করেছে তবে আমার কাছে ফিরে এসেছে, ফারিস্তা তোমরা সাক্ষ্য থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি এই যুবক বান্দার চোখের পানি মাটিতে পড়ার আগে, নামাজের মাসাল্লায় পড়ার আগে আমি তার গোনাগুলো মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আহারে, এই নসিব আমাদের হোক। আসুন আমার যুবক ভাইরা, আমি পায়ে ধরে বলবো, নামাজ আপনারা পড়ুন, ফজরে অন্তত একটা দিন আসুন। সারাদিন তো অনেকের মনে কষ্ট থাকে, যুবকদের মনে অনেক কষ্ট, অনেক কষ্ট থাকে, একদিন নামাজে আসুন, ফজরে এসে জামাতে নামাজ পড়ুন। সারাটা দিন যদি আপনার মনটা খুশিতে খুশিতে না যায়, তো আমি কি বলে দিয়েছি? আপনারা ফোন করবেন আমাকে যে আলামিন ভাই আজ তো ফজরে উঠলাম, কই কোনো মজা নেই তো, সে আরো বেশি কষ্ট হচ্ছে দেখছি মনে, না এটা কোনোদিন হতেই পারে। আপনারা একদিন আসুন, দেখবেন সারা দিনটা মনটা কেমন খুশি খুশি থাকবে। আমি পরের ছন্দ শেষ করব, যেটা হলো ঈশার নামাজ শেষ করব। কেন আমি যুবকদেরকে এত বলছি দেখুন, একটা মায়ের সন্তান যদি হারিয়ে যায়, আপনারা বুঝতে পারছেন তো আমার বাবুরা কথাটা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, ধরে নেন এই বাচ্চাটা হারিয়ে গেছে, বাচ্চারা তোমরা বুঝতে পারছো তো? একবার তকবির দাও দেখি, নারাই তাকবীর, মাশাআল্লাহ। ধরে নেন একটা বাচ্চা হারিয়ে গেছে, মা তার বাচ্চাকে খুঁজে পাচ্ছে না, সারা জায়গায় খুঁজছে, পুকুরে খুঁজছে, স্কুলে, বাথরুম ঘরে, বিভিন্ন জায়গায় খুঁজছে, খুঁজেই পাচ্ছে না। বাচ্চাটা 10 বছর খুঁজে পাওয়া যাচ্ছে না, 10 বছর বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মা কত কষ্ট পাবে, মা কেঁদে যারে যার হয়ে যাবে, আমার এই কষ্ট করা সন্তান, এত কষ্ট করে যাকে লালিত পালিত করেছি, সে হারিয়ে গেল, কোথায় গেল, আল্লাহ আমার কাছে ফিরিয়ে দাও। 10 বছর পরে ফিরে এসেছে, কেমন খুশি হবে মা? 10 বছর পরে যখন মা সন্তানকে পাবে, ভীষণ খুশি হবে না? খুশি হবে। আল্লাহ বলছে আমি এর থেকে বেশি খুশি হই, এর থেকে বেশি খুশি হই যখন কোন যুবক যুবতী আমার বান্দাবাদী, বান্দাবান্দী তারা নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে এসে তওবা করে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে মালিক, আমাকে ক্ষমা করে দাও, আমাকে তো সৃষ্টি করেছো শুধু তোমার ইবাদত বান্দেগির জন্য, কিন্তু শয়তানি অসহায় আমি বহু গুনাহ করেছি আল্লাহ, আর করব না, ঠিক সময় মতো আমার ফজরে আজান হলে আমার ঘুমটা ভাঙিয়ে দিও মালিক, তাহাজ্জুদের সময় অন্তত আমার ঘন্টা ভাঙিয়ে দিও মালিক, তা না হলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আহারে, আল্লাহ এর থেকে খুশি হয়ে যায়। ওই জন্য যুবকদের বলবো, আসুন এই বয়সটা আপনি মানে ইবাদত করুন, বুড়ো বুড়ি বয়সে যদি একটু বসে বসে কাটিয়ে দেন তবু মনে হয় চলে যাবে, কেন এই বয়সের অনেক ফজিলত আছে। শেষ ছন্দ আমি বলে দিচ্ছি, আপনারা শ্রবণ করুন।
জামাতে যে জন পড়িবে এ সারি সালাত তার আমলে লেখা হবে অর্ধেক রাতের ইবাদাত। বলুন সুবহানাল্লাহ। জামাতে যে জন পড়িবে এ সারি সালাত তার আমলে লেখা হবে অর্ধেক রাতের ইবাদাত। অঙ্গে মাখো সঙ্গে রাখো পাঁচক তো সালাত এ মেহান্নান চমকাবে নসিব দুনিয়া ও আখেরাত। নামাজ দিন ইসলামের খুঁটি বেহেশতের চাবি নামাজ হলো সালাতে হয় খোদার মেরাজ বলেন দয়ার নবী। একটু তকবীর দাও নারাই তকবীর। আমরা আজ থেকে নিয়ত করি নামাজ আদায় করব, বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নামাজের সময় হলে বাচ্চারা হোক বড়রা হোক যাই হোক আজান দিলেই যে যেখানেই থাকি যত কাজে ব্যস্ত থাকি সবকিছু ফেলে দেব, সবকিছু ফেলে দেব দিয়ে অন্তত নামাজটা আদায় করে নেব। খুব বেশি সময় লাগে নাকি? বেশি সময় লাগে না। বেশি সময় লাগবে কেন? পাঁচ অক্ত নামাজে কত বা সময় লাগে এই সময়টা আমরা দেই? সারাদিন তো কত কাজ করি, কত কিছু করি, ঘন্টা কি ঘন্টা, ঘন্টা কি ঘন্টা। অনেকে তো আছে মোবাইলে কাটিয়ে দেয়। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি শ্রেষ্ঠ করলো, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখলো, সুস্থ রাখলো, সেই আল্লাহকে একটু আমরা সময় দিতে পারি না? অবশ্যই পারি, একটু আমরা সময় দেবো। আল্লাহ চাইলে তো আমাদেরকে ঘুমন্ত অবস্থায় মেরে ফেলতে পারতো, পারতো না মানা? পারতো। ফারিস্তারা তো বলে ফজরের সময় যে আল্লাহ তোমার এই নাফরমান যুবক সারা দিন কত আজান হলো একবারও তো নামাজ পড়তে গেল না, আল্লাহ তো রাত একটা দুটো তিনটা পর্যন্ত মোবাইল দেখে দেখে অশ্লীল ভিডিও দেখে দেখে ঘুমিয়েছে, আল্লাহ তোমার নাফরমানি করেছে। এই ফজরের সময় তো আজান দিচ্ছে তাও তো তোমার বান্দাটা উঠছে না, আল্লাহ কি করব, ওর নিঃশ্বাসটা কি একেবারে বন্ধ করে দেব, ও একেবারে শেষ হয়ে যাক, মরে যাক। তখন আল্লাহ বলছে এই ফারিস্তা খবরদার, না আমার অনেক আদরের বান্দা ফারিস্তা, অনেক আদরের বান্দা, ও ফজরে উঠলো না তাই কি ও ঠিক জোহরে আমার নামাজ পড়তে মসজিদে আসবে, জোহরে ঠিক নামাজ পড়তে মসজিদে আসবে, ওকে মেরে ফেলো না, ওর নিঃশ্বাসটা বন্ধ করে দিও না। এক কাজ করো, ওকে ঘুম থেকে উঠলেই ভালো খাবার খাবে, একটু নাস্তা করবে, একটু টিফিন করবে, সেই ব্যবস্থাটাও তুমি করে দাও। বলুন সুবহানাল্লাহ, এত ভালোবাসে আল্লাহ, এত ভালোবাসে। আর আমরা সেই আল্লাহর নাফরমানি করি, হাতে ধরে পায়ে ধরে বলছি ভাইরা একটু বুঝুন, একটু বোঝার চেষ্টা করুন। কিভাবে বললে আপনারা বুঝবেন, একটু বুঝুন। আমাদের গজল বলা সার্থক হবে যদি আমাদের গজল শুনে একটা মানুষও নামাজ পড়ে, একটা ছেলেও যদি একটা সেজদাও দেয়, আমার গজল বলা সার্থক। সারা দিন রাত মানে গজল বলার কোনো প্রয়োজন নেই, একটা গজলই যথেষ্ট যদি সেই মতো আমরা আমল করতে পারি, তাই তো নাকি বাবু? সেই মতো ইনশাআল্লাহ আমরা আমল করব। বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, শুনলেন আবু সাঈদ গাজী, কারিমুল্লাহ গাজী, তারাও আসছে তাদের কণ্ঠে শুনে শুনে।